back to the channel. আর আজকে আমি যাচ্ছি একটা মর্নিং রাইডে। Hey guys, good morning. তো সৌরদীপ চলে এসেছে। তো আজকে ফাইনালি অনেক দিন পর আমরা বেরিয়েছি একটা মর্নিং রাইডে। তো আমরা এখন যাচ্ছি জয়দীপকে পিক করতে, আর ওকে পিক করে আমরা যাব আইকিউ সিটি। এখন জয়দীপকে পিক করে আমরা যাচ্ছি আইকিউ সিটি, ওখানে একটা আরামদায়ক V3 টপ স্পিড রেকর্ড করার জন্য। তো আমরা এখন চলে এসেছি আইকিউ সিটি রোড, আর এখানে জয়দীপ টেস্ট করবে চেস মাউন্টেন। ভালো লাগলো ভিডিওটা লাইক করবে। এখন চলে এসেছি বিজরা এয়ারপোর্টের রাস্তাটাতে। এই পুরো এরিয়াটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে খুব ভালো। তোমরা যদি ফটোশ্যুট করতে চাও এই জায়গাটা তোমরা এসে ফটোশ্যুট করতে পারো, ভিডিওস বানাতে পারো। আর জাস্ট দেখো পুরো ফাঁকা জায়গাটা। আর এখানে আমরা বানাচ্ছি এখন একটা V3 ভিডিও, আর ফটোগ্রাফি চলছে ওখানে। আর আজকে আমরা যাবো মোরবান, আমি খুব এক্সাইটেড আজকের রাইডটা। আজকে অনেক দিন পর আমরা সকালবেলায় একসাথে সব বন্ধুগুলো মিলে বেরিয়েছি। তো চলো এনজয় করো ব্লগটা, আর অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা 1000 সাবস্ক্রাইবার্সে অনেক কাছে। Better took those risks, cold blood in my fist, we fire starters. One out of a million will reach those heights. Always had a feeling that I won't deny that work. Never could toss, look in my eyes, I'm on the rocks. Rise. Feelings, we just floating. Yeah, I'm that motion. A couple million now, I'm causing a commotion. I've been coasting, hear my name around the world like an explosion. So photo and video shoot is done. আর তোমরা বলো সিনেম্যাটিকটা কেমন লাগলো, তোমাদের ওপিনিয়ন নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করব। তোমাদের যা কিছু কোয়েশ্চেন্স থাকবে সেগুলো সব আমি অ্যান্সার করব। তোমরা দেখছো চ্যানেলটা 800 সাবস্ক্রাইবার্সই আটকে আছে, তো এটাকে একটু বাড়াও, তোমার ভাইয়ের 1000 সাবস্ক্রাইবার্স ঢুকিয়ে দাও। চলো আগে দেখা হচ্ছে। Ain't got no feelings, we just flowing. Yeah, I'm that grain of sand that made it out the ocean. A couple million now, I'm causing a commotion. I've been coasting, hear my name on the. তো আমরা অলমোস্ট মলান দিকে চলেই এসেছি, আর আমাকেও ফিল আপ করতে হবে এবং সৌরদীপকেও ফিল আপ করতে হবে। তো দেখা হচ্ছে পেট্রোল পাম্পে। So time to switch our bikes. এবার জয়দীপের কাছ থেকে যে পিওভিটা আসবে সেটা তোমরা এনজয় করো। আমরা এখন আছি ইলামবাজার রোডে, অ্যান্ড এখান থেকে আমরা নেব রাইট, অ্যান্ড দেন আমি চালাবো R15। আর তোমরা ভিজুয়ালস এনজয় করো উইথ দিস বিউটিফুল সিনেম্যাটিক সাউন্ড। 2.5 V3 BS4 2018 edition বাইকটার ব্যাপারে তো তোমাদেরকে কিছু বলারই নেই, কারণ তোমরা সব কিছুই জানো। আর বাইকটা দেখে নাও, সামনে হাই বডি। তো বাইকটার মধ্যে তোমরা যদি R15M দেখে থাকো তো তোমরা বুঝতে পারবে কি কি চেঞ্জেস আছে। মেইন চেঞ্জেস R15M এর, সেটা হলো এটার হেডলাইট, এটা V3 হেডলাইটটা তোমরা দেখে নাও। আর R15M এর ঠিক এই মিডলটাতে একটা প্রজেক্টর আছে, আর DRLগুলো চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড আপস অ্যান্ড ডাউন ফোকস। তো ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবে তোমরা 13 লিটার্সের, যে তোমরা যদি ট্যুর করতে চাই বাইকটা নিয়ে, অনেকজন করেই ট্যুর। তো এটার একটা ড্র্যাগ আমরা করেছি, সেটাও তোমরা ভিডিওতে পেয়ে যাবে। অ্যান্ড এটার এক্সস্ট নোটটা তোমরা একবার শোনো। আমরা নিউট্রাল করবো গাড়িটাকে। লিসেন দ্য এক্সস্ট। তোমরা এক্সস্ট শুনলে কমেন্টে জানিও যে এক্সস্ট নোটটা তোমাদের কেমন লাগলো। আর তো R15 V3 ওয়াক রাউন্ড ব্লগ আমরা রেডি করে নিয়েছি, এরপর তোমরা পুরো সব ভিডিওসগুলো তোমরা দেখতে পাবে একটার পর একটা এই পুরো ভিডিওটাতে। অ্যান্ড আজকের মতো আমাদের সমস্ত কাজ শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড কিছু দূর যেতে না যেতেই হয়ে যায় জয়দীপের সাথে একটা ইনসিডেন্ট, আর সেই ইনসিডেন্টটা তোমরা দেখতে পাবে আর কিছু সেকেন্ড পরেই। তো দেখো অ্যান্ড কমেন্ট বক্সে জানিও ফলটা কার ছিল অ্যান্ড তার সাথে কী করা উচিত। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সায়োনারা, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।